بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم وقال الله تبارك وتعالى إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو معينا ولا تكن خامسا أو كما قال عليه الصلاة والسلام محترم علماء الكرام هنا حاضرين الكرام আপনারা কোন উদ্দেশ্যে আজকে সমবেত হইছেন হইছেন আমরা সবাই জানি আজকে আমাদের বিদায়ী জলসার মধ্যে মনের আক্ষেপ নিয়ে এবং মনের দুঃখ নিয়েও আমরা সবাই বসি এবং এমন এক ব্যক্তিকে আমরা বিদায় দেওয়ার লাগি বইছি যিনি 33-34 বছর দিনর খাজ হরিয়া এই মসজিদের খেদমত আঞ্জাম দিয়া বিদায় নিতেছেন আমরা দুঃখে মনে বিদায় দিতেছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াত তৈবা নসিব ফরমাও আমিন পূর্ণ সুস্থতা আল্লাহ দান করুন আমিন এই মসজিদের খেদমতে যে সময় ছিলেন তখন দাড়িও খাসা আছেন জোয়ান কিও আছেন আর এখন যে সময় বিদায় নিতেছেন তখন দাড়িও বাখনা সফেদে গেছে গিয়া আর মাজুর অবস্থায় এই ইমামতি থাকতে থাকতে খাম করতে করতে এখন মাজুর মাজুর অবস্থায় যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আল্লাহ তাআলার জন্য ওল ফিরদাউস নসিব ফরমান শিক্ষিত দুই ধরনের একটা দুনিয়া শিক্ষা একটা কোরআন হাদিসের শিক্ষা আর একটা দুনিয়া শিক্ষা কিছু মানুষ দুনিয়া শিক্ষায় খুব উচ্চ স্থান অর্জন করে আর দিনী শিক্ষা না থাকার কারণে কোরআন এবং হাদিসের শিক্ষা না থাকার কারণে এই লাইনে খেদমত করবার সুযোগ পায় না মনে চাইলেও পারে না মৌলানা সাহেব আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা অর্জন করার পরে চুকে তাই আগে টাইটেল পাস করিয়া মৌলানা মাদ্রাসা থাকি মৌলানা সাহেব হয়ে গেছে আগে এর লাগিয়া যে সব তার সামনে এই দেশ আওয়ার পরে দুই লাইন আইছে যে ইউনিভার্সিটি শিক্ষা দীক্ষা করার কারণে তার ভালো একটা চাকরি বহুত পয়সার চাকরি সামনে আইছে আর একটা যোগ্যতার আলিম মৌলানা সাহেব মসজিদের ইমামতিও সামনে আইছে কিন্তু তাই এই অল্প পয়সার আপনার এই চাকরিটারে অগ্রাধিকার আছে সুবহান এই সময় অফিসে মানে তাই অন্য চাকরিও করতে পারতা এবং বহুত উঁচা চাকরিও করতে পারতা এই যোগ্যতা তার আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে ডালছে তাই মসজিদের ইমামতি তার এই তাই অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ তান এই এই মনোভাবকে এবং এই ইবাদতকে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমান আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাই আমি আর প্রশংসা করার মতো আপনারা সবাই জানরা যে আমরা 33 বছর কিভাবে কাটাইছি এক ভাই ভাই হিসাবে কাটাইছি তাই বহুত রাগ কোনো সময় করতো আমাদের দিকে কিন্তু মনে মুঠেই দুঃখ আইতো না এবং মুঠেও কষ্ট পাইতাম না এবং রাগও আইতো না মানে এমনি হাসি মুখে আমরা উড়াই দিতাম কারণ আমরা জানতাম যে মৌলানা সাহেব যা রাগারাগি করতেছেন দুই এক মিনিট পরে এটা থাকতো নাই বরং এবং দিলের অন্তরের অন্তস্থ থাকি রাগ করা না উপরে দিয়া রাগ করা বন্ধুটি মানুষের হাতে হয় আমাদেরও হয় আমরা কোনো সময়ও মানে কোনো দুঃখ মনে এই 33 বছরের ভিতরে কোনো সময় হাফিজ সাহেব কা আমি এবং যারাই কোনো সময় দুঃখ মনে করে যাই এই কারণে যে তার দিল আছে সাফ সুবহান তার দিল আছে সাফ আমরা জানতাম যে এই যা কিছু বলতেছে যা সাফ দিলে এটা অন্তরের মানে আমরা কোনো দুশ্মন ভাবিয়া বা দুঃখ মনে করিয়া তা নাই আর আমরা বহু সময় এগুলার নসিহত মনে করতাম সুবহান
এইভাবে আমরা দিনরা দিয়েছে মাওলানা সাহেব এই রকম খেদমত তো মসজিদও দিয়েছেন আমাদের আপসের মধ্যে সম্পর্ক এইভাবে আছে কোন সময় যদি দরকার হয় রাত্রে দুইটার সময় আগে তো এইভাবে আমাদের বাচ্চারাও বড় হয়েছে না ইংলিশ মিউজিক জানতো না তাই মোটামুটি জানতাম কোন সময় রাত্রে দুইটার সময় বলে মাওলানা সাহেব দরকার আছে হসপিটাল যাওয়ার তো দুইটার সময় রেডি সুবহান এনি টাইম যে কোনো সময় ডাক দিলে মাওলানা সাহেব রেডি আছে মানে সঙ্গে যাওয়ার লাগি যে কোনো কাজ পুরা করার লাগি আল্লাহ রাব্বুল আলামিন ভাবে বড় মন দিয়ে আল্লাহ তাকে মানে তৈয়ার করছিল সুবহানাল্লাহ এবং সহ্য ধৈর্য বহুত আছে কমিউনিটির পক্ষতা কি কষ্ট পাইছেন আমার পক্ষতা কি কষ্ট পাইছেন বিভিন্ন হলে আমরা পুরা পুরা মতো মানে সুখ শান্তি বা তান দেবভাবে সারিভাবে আমরা দিতাম পারছি না এরপরও বহু সহ্য ধৈর্য আছেন এবং চলিয়া গেছেন আজ পর্যন্ত চলিয়া গেছেন বুঝা গেছেন আজ খেরুর ফেতায় দুঃখ এবং রাগ আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মন মানসিকতা আল্লাহ আমাদের পিতাকরা ভাই তৈয়ার করেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ 33-34 বছর পর্যন্ত ভাই ভাই হিসাবে আমরা এই তকলিয়া মসজিদের ইমামতি করিয়া গেলাম তাইনও বড় হয়ে গেছেন গিয়া আমিও বড় হয়ে গেছি গিয়া হাবিসাও বড় হয়ে গেছেন গিয়া এক সময় আমরাও মানে এই খাজের মানে ইয়ে ডান তৈব শেষ শেষ হইব সবেরই হইব কিন্তু আমরা সবার যে শেষ হইল এই শেষটা হইল কি আল্লাহ রাব্বুল আলামিনা তাঁর হালিম হিসাবে এবং দিনের খেদমতগার হিসাবে তাঁর জীবনের যে খাজ আছে এটা শেষ হয়েছে আল্লাহ কবুল ফরমাক এবং এই অবস্থায় আমি বারবার কই যে মোল্লা সাহেব যে সময় এখানে তশরিফ আনছেন এই সময় তাই কমিউনিটির বহুত বড় বড় খাজ করছেন এবং আমাদের লাগিয়া বহুত বড় গৌরব না ভাই যে সময় তাই তশরিফ আনছিল এই সময় আমাদের সমাজের মধ্যে খুসুসান এই ইয়ার মধ্যে কোনো আলিম হাফিজ কারি মুফতি মুহাদ্দিস কেউ আসলাম 84 মোল্লা সাহেব আইসেন কেউ আসলাম কিন্তু আজকে যাওয়ার সময় আলহামদুলিল্লাহ এই দেশের মধ্যে গৌরব হিসাবে পাওয়া যায় তো কুলিয়া মসজিদ থেকে এই ধরনের ওলামায়ে কেরাম সৃষ্টি হয়েছেন যারা সারা দেশের জন্য গৌরব সারা দেশের জন্য এই ধরনের ওলামায়ে কেরাম সৃষ্টি হয়েছেন বরং লন্ডন তাকিয়া মানুষ ব্রাডফোর্ড মুভ হইয়া আইনা কেন লাগে আইরা যে এখানে মহিলা মাদ্রাসা আছে টাইটেল পাস করিয়া মোলানা হওয়া যায় ছেলেরা মাদ্রাসা আছে বড় বড় আলিম হইয়া যাওয়া যায় এবং ইসলামী স্কুল হল আছে ব্রাডফুটে যে সুযোগ সুবিধা আছে সব ধরনের এই সুযোগ সুবিধা লন্ডন পর্যন্ত নাই আলহামদুলিল্লাহ মানুষ ঘর মুভ করে করি এখানে আর এটাও মোলানা সাহেবের মেহনতের একটা নতিজা কেয়ামত পর্যন্ত এই সৎকায় জারিয়া জারি থাকবো ইনশাল্লাহ আর কবরও বইয়া মোলানা আশরাফ হিসাবে নেকি ইনশাল্লাহ আল্লাহ আমরা ফিরতে নেকি নসিব ফরমা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমি আর লম্বা কথা হওয়ার মতো নাই যে যখন আমরা কান্ডে বিদায় দেওয়ার টাইম মনেও মানতেছে না কিন্তু তাই নো অসুস্থ ইয়া ফরসই এখন আমি কইছি বলে আপনি যাই মানে কমপক্ষে সবাই আইছেন আপনার নমাসটা বড়কা পয়লা পয়লা মনে আমি পারতাম না এরপরে পয়লা মিলে সবার আশা আপনি নমাসটা ভরিয়া যোগা এখন আলহামদুলিল্লাহ নমাসটা ভরাইছেন কিন্তু অসুস্থ অবস্থায় তো আল্লাহ রাব্বুল আলামিন তাঁর পূর্ণ সুস্থতা দান করমক তাই যা খেদমত করছেন যা ইতিহাস বানাইছেন এই মসজিদ তাকিয়া আল্লাহ ইটারে কবুল করুক ভাই আর আমরা তার অনুকরণ করার আল্লাহ তৌফিক দান ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে হযরত মাওলানা আশরাফ আলী সিকদার সাহেবের সম্মানার্থে একটা মানপত্র লেখার জন্য এবং এটা পাঠ করার জন্য তো আমার পূর্বে যারা বক্তব্য রাখছেন মাশাআল্লাহ কিছু হইল এই বড় জনাবের অনেক কিছু বাইরে আসছে তারপরেও এটা সম্পূর্ণ না আমি যে মানপত্র পড়ব এটাও তানোর সম্পূর্ণ না ওনার আজীবন যদি ওনার প্রশংসা করা হয় কারণ আমি কিছুদিন যাবত ওনার সাথে চলছি তারপরেও যা দেখছি ওনার মহব্বত খুলুসিয়ত আমি খুব মুগ্ধ
এই জন্য আমার অন্তর থেকে এই ভাষাগুলো ওনার জন্য আমি ব্যবহার করছি মাশাআল্লাহ আমি এখন এটা পাঠাবো ব্র্যাডফোর্ড তাওয়াক্কুলিয়া জামে মসজিদের পেশ ইমাম ও শিক্ষক কর্মবীর সত্যনিষ্ঠ ও আদর্শ ব্যক্তি হযরত মাওলানা আবুল ফাতাহ মোহাম্মদ আশরাফ আলী সিকদার সাহেবের বিদায় বেলায় বেতাতুর হৃদয় নিংড়ানো শ্রদ্ধাঞ্জলি মিলন বিচ্ছেদ যদিও বিপরীতধর্মী তবে একে অন্যের পরিপূরক কেননা মিলন হলেই একদিন বিচ্ছেদের প্রয়োজন দেখা দেয় তেমনি এক বিচ্ছেদের ডাক শুনতে পাই এ হৃদয় খুলে তাই কবির ভাষায় বলতে হয় বিদায় বেলার ডাক নিয়ে খে তুমি এলে নয়ন বেজাতে হায় খে তুমি এলে প্রকৃতির এ শাশ্বত বিধান আপনাকেও এ মিলন ছিন্ন করে আমাদেরকে বিদায় দিতে হবে তাই আড়ষ্ট চিত্তে আপনি আমাদের অভিনন্দন গ্রহণ করুন হে বিদায়ী আলেমে দিন ও শিক্ষাগুরু সুদীর্ঘ 33 বছরের সুখ দুঃখ হাসি কান্না বিরহ বিচ্ছেদ ভালোবাসার অবসান ঘটিয়ে আপনার কর্মজীবনের সমাপ্তি টানছেন আপনাকে এই মসজিদের মিম্বরে আর দেখব না ভাবতেও যেন কেমন লাগে তাই আজ বিদায় লগ্নে আপনাকে শ্রদ্ধার গালি মিছিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে আমরা সমবেত হয়েছে অশ্রুসিক্ত নয়নে আপনাকে আমরা বিদায় মাল্য অর্পণ করছি বিদায় লগ্নে অতীত দিনগুলির স্মৃতি রেণু আমাদের দৃষ্টিকোণে যে রঙিন চিত্র ফুটে উঠেছে এক্ষণে তা ব্যক্ত করতে গেলে হৃদয় মন অননে দাউ দাউ করে জ্বলে উঠবে বিগত 33 বছরে আপনি যে ইতিহাস রচনা করেছেন তা সোনালি অক্ষরে লিপিবদ্ধ থাকবে আমাদের মানসপটে তাই যাত্রার সন্ধিক্ষণে আপনি আমাদের তসলিম গ্রহণ করুন হে আদর্শ ইমাম ও উস্তাদ কোন এক শুভক্ষণে অফুরন্ত কর্ম প্রেরণা ও উদ্দীপনা নিয়ে আপনি অত্র মসজিদে পদার্পণ করেছিলেন আপনি একজন আদর্শ ও অনুকরণীয় ইমাম তথা সমাজকর্মী রূপে আমাদের জীবন প্রবাহে আপনার মতো ন্যায়নিষ্ঠ উদ্ভূত পবিত্র ও উদ্যমী আদর্শবান ব্যক্তি পেয়ে আমরা মহাগর্বিত আপনার অসীম ধৈর্য বিদ্যুৎসাহী মন আমাদের জ্ঞান অন্বেষার পথ সুগম করেছে আপনার দানের প্রতিদান দেবার মতো কিছুই নেই আমাদের হৃদয় অনুভূতিতে তাই আজ বেশে উঠে এ ঋণ যদি শুধিতে চাই কি আছে হেন কোথায় পাই জনমতরে বিকাতে হবে আপনা তাই আজ এ বিদায় লগ্নে জানাই আমাদের হৃদয় নিংড়ানো মুবারকবাদ হে সুদি আজ বারবার মনে পড়ে কত সময় আমাদের অশুভন আচরণে আপনার অন্তরে আঘাত দেওয়া হয়েছে আপনাকে উপযুক্ত সম্মান দিতে পারিনি আজ বিদায় লগ্নে আপনি আমাদের ক্ষমা করো তবে আপনার জীবন বড়ই সার্থক তবে আপনার জীবন বড়ই সার্থক আপনার জীবদ্দশায় অনেক সুযোগ্য ও উপযুক্ত ছাত্র তৈরি করে অনেক সুউচ্চ স্থানে প্রতিষ্ঠিত দেখে গেছেন আপনার জীবন সার্থক সুন্দর হোক ফুলে ফলে সুবাসিত ও বিকশিত হোক আপনার স্বাস্থ্য জীবন ও উভয় জগৎ হোক কল্যাণকর মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটাই আমাদের ঐকান্তিক কামনা আমিন ইতি আপনার গুণমুগ্ধ ব্র্যাডফোর্ডবাসী আমি অনুরোধ করব এই মানপত্রটা হাজি তরফদার সাহেব এবং প্রেসিডেন্ট আজিজুর আজিজুর রহমান সাহেব আপনারা ওনার হাতে এটা প্রদান করবেন তার আগে আমি দুই একটা কথা বলতে চাই আলহামদুলিল্লাহ 37 বছর আসলে একটা ইতিহাস আসলে একটা ইতিহাস তারা তিনজন এত মিলভাবে চলছেন আমাদেরকেও পরিচালনা করছেন এবং করতেছেন তো এই হিসাবে আমি অনুরোধ করব যে হযরত এখান থেকে বিদায় নিছেন না আমি অনুরোধ করব যে কমিটির কাছে যে অন্ততপক্ষে সম্মাননা হিসাবে
বাকি জিন্দেগি মসজিদের একজন সদস্য হিসাবে আপনারা গ্রহণ করুন। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। ওনাকে বাকি জিন্দেগি পর্যন্ত মসজিদের সদস্য হিসাবে আপনারা রাখবেন, আমার এটা কামনা। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বাকি জিন্দেগি সুন্দরভাবে চলার, সুস্থভাবে চলার তৌফিক দান করুন। এবং বাকি যে দুইজন আছেন এদেরকেও আমরা এভাবে সম্মান দিতাম বাকি জিন্দেগি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ মাওলানা শামসুল সাহেব, একটু বিজি তার কারণে সুন্দরভাবে লিখছেন, জাযাকাল্লাহ। এখন তাওয়াক্কুলিয়া মসজিদের সাবেক দুই প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট, আমি তিনজনকে অনুরোধ করব আমাদের জনাবের এই মানপত্র দেওয়ার জন্য। Obviously, looking at the time, we've got so many other programs to attend, and obviously many of our brothers need to go to work. So briefly, alhamdulillah, we've heard so much. I don't want to go into a discussion or speech now regarding our respected teacher, Hadhrat Maulana Ashraf, Sikder Sahib. So from 1983 till 2017, for 34 years, from when I was a young child, obviously two people who completely changed my life. One was my father, respected father, and one was Maulana Ashraf Ali Sikder Sahib. So many people ask me this question, that how did you gain this position, or how are you going through all these different departments? So basically, obviously the point here is that when you have the du'as and supplication of your teachers and your parents, then it's a very big success. So obviously, alhamdulillah, throughout these 34 years, we have seen our teachers, we have seen our parents, the du'as that they make. This is very important, that we keep that in mind all the time. And the work that he has done, Allah subhanahu wa ta'ala says, "Hudallil muttaqin alladhina yu'minuna bil ghaybi yuqimuna as-salah wa yu'tuna az-zakah." So in that, Allah subhanahu wa ta'ala says, "Iqamat as-salah." For this, he sacrificed all his work, and to do the iqamat as-salah, which is the success of a believer, he has done this. And yu'tuna az-zakah, the charity work that he has done. These two things are the remarkable and outstanding things, the qualities of him. That for iqamat as-salah, he sacrificed everything, stayed in the masjid to make sure that he reads salah in jamaat, he leads the namaz. And second one, yu'tuna az-zakah, the charity work, subhanallah, in his district, in his area, in the UK, the amount of work that he's done, obviously we all can see very clearly with our own eyes. So alhamdulillah, we like to congratulate and thank our teacher, our Shaykh, Hazrat Maulana Ashraf Ali Sikder Sahib, damat barakatuhum. And inshallah ta'ala, we hope that he will remain with us till his last moments. And Allah subhanahu wa ta'ala bless his life, his khidmat. Allah subhanahu accept all the endeavors, all the efforts, and all the khidmat that he has done, and all the different services that he's done for deen. And let him continue till the last moments. So I will finish here, inshallah ta'ala. And I'd like to request him to say a few words before the dua takes place. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের লাখো শুকর। অনেক সময় হয়ে গেছে, তো আমি তো আপনাদের সঙ্গে এত বছর রয়েছি, বহু কথাবার্তা শুনছেন, আসলে এগুলোর উপযুক্ত আমি না। আমার সঙ্গে দাদা হলে আব্দুল জলিল সাহেবের আমার সাহায্য করছে, এই যত প্রশংসা করছে এটা আমি একা না, আমার সঙ্গে এরাও আছে। এই আব্দুল জলিল সাহেব মুফতি সাহেব পড়াইছে, উর্দু পড়াইছে, নাহলে ভর্তি করতে পারি না। আজ আদালি মুফতি সাইফুল ইসলামের নিয়ে গেলাম, টেস্ট হইলো, ফেল করলো, পাস করলো না, আর এক বছর পড়াইয়া নিয়ে আসলো। মাওলানা আলী আসলে আমি তার বললাম যে শোনো মাওলানা, এই যে দুনিয়া বহু নিয়ম আছে, প্রভিশনাল এডমিশন দাও ফর থ্রি মান্থস, তিন মাসের জন্য। মাওলানা গ্রহণ করলেন, তিন মাসের জন্য আমরা ভর্তি করে দিলাম যে তিন মাস পর আমরা আসবো, আমাদের ছেলেরা যদি না পারে তা আমরা ফেরত নিয়ে আর এক বছর উর্দু পড়াইয়া তারপর নিয়ে আসবো। তিন মাস পর মাওলানা আব্দুল জলিল সাহেব আমি গেলাম, যাওয়ার পরে তারা বললো যে খুব ভালো, খুব ভালো, আর তারা মাদ্রাসার মধ্যে ফার্স্ট হয়ে তারপর আইছে। এইটা আমার যত প্রশংসা করছে আমি এটার উপযুক্ত না,
এইটার মধ্যে ভাগ আছে আরো দুইজন আমার সঙ্গীরা টাইম টেবিল লেখছি এখন তো পার্মানেন্ট টাইম টেবিল তরফদার সাহেব কইছে আমরা বাটলি থেকে পয়লা করছি এবার মুফতি সাহেব এখান থেকে করছে এর আগে হাতে লেখলাম সাজ্জা বাংলায় দুখান আর ইংরেজিতে দুখান রাব করি হাতে সাহেবের দেখাইতাম দেহতে কোনো ভুল টুল আসেনি মানুষ মাত্রে ভুল হইতে পারে ইরোরস আর অফ থ্রি টাইপ এরোরস অফ অমিশন এরোরস অফ কমিশন অ্যান্ড কম্পেনসেটরি এরোর আমরা অডিটিং এরিয়াতে পড়ছি এখন কথা হলো মানুষ মাত্রে ভুল হইতে পারে আল ইনসানু মুরাক্কাবুন বিল খাতায়ে ওয়ান নসিয়ান আল্লাহ মানুষের বানায় যে ভুল হয় তা আপনারা যত প্রশংসা শুনছেন এগুলো কিন্তু আমার মধ্যে নাই আর এত প্রশংসা করার যোগ্য না আমি কইছি আমি কি বা মানুষ আমার একটা মানপত্র দেবা আল্লাহ যদি বাঁচায় তা হেই হলো সবচেয়ে আমি শেষ করছি এক নম্বর হইল কোন মাস সদিকে বারো মাসের লাগে চলবে আমার লাস্ট কথা আপনারা আমি বলতেছি ভালো মানুষের লাগে চলবেন বুজুর্গ লাগে চললে বুজুর্গ হইবে চোরের লাগে চললে চোর হইবে কোরআন শরীফে আল্লাহ কইছে কোন মাস সদিকিন পীর বুজুর্গ ওলি আল্লাহ যারা আছে তাদের সঙ্গে চললে আপনিও ভালো হইবেন এই এক নম্বর কথা দুই নম্বর হাদিস হইল তামুতুনা কামা তাহিওয়ানুনা কামা তামুতুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জানো তোমাদের মওত কি রকমের হবে কইলেন যে রকমের তোমার জিন্দেগি হবে এই জানো নি তোমাদের হাসর কিভাবে হবে তোমাদের মওত যে রকম হবে তোমার জিন্দেগি যে রকমের মওত সেই রকমের মওত যে রকমের হাসর তোমার সেই রকমের জিন্দেগি ভালো মওত ভালো মওত ভালো হাসর ভালো জিন্দেগি খারাপ মওত খারাপ মওত খারাপ হাসর খারাপ মনে রাখবেন শেষ হইল চারটে জিনিস আমি বলবো এক নম্বর হইল ইবাদত দুই নম্বর হইল মহাব্বত আর তিন নম্বর হইল সহবত চার নম্বর হইল খেদমত ইবাদত কার করবেন কবরে যাইয়ে পূজা করবেন না পীর পূজান না আমি আমার ফ্রেন্ড ক্লাসমেট আইছে লন্ডন থেকে একসাথে পড়ছি অনার্স এবং মাস্টার ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটিতে তার কাছে শুনলাম বাড়িতে আর কুমিল্লা যে অনেক পীর বেরিয়েছে এখন আমরা এগুলো জানতাম না কিছু পর্যায়ে পীর বেরিয়েছে পায়ে সেজদা করে কবরে সেজদা করে এখন ইমান নষ্ট হইয়া যাওয়ার সম্ভাবনা এবাদত একমাত্র আল্লাহর করতে হবে মহাব্বত নবীরে করতে হবে আল্লাহরে করতে হবে দিনদারদেরে করতে হবে সোহবত মানে সঙ্গী হইতে হইবে ওলি আল্লাহদের সাথে আর খেদমত পিতামাতার খেদমত করতে হইবে এই সংক্ষিপ্ত কয়েকটা কথা আমরা তো চৌত্রিশ বছর এখানে বক্তৃতা টক্তৃতা করলাম আমরা কি আলেম আর কি বক্তৃতা করব তা আপনাদের আমি যে কথা বললাম বেশি দিন থাকবেন নাকি ওই সবাই চলিয়ে যাইতে হবে আমিও চলিয়ে যাব আপনারাও চলিয়ে যাইবেন আর যতদিন ছিলাম বেয়াদবি করছি অন্যায় করছি কর্কশ মেজাজ খারাপ কথা বলছি টলছি যা সব মাফ করে দেবেন কারণ মানুষ তো থাকে না মানুষ চলিয়ে যাই যা কিছুদিন পর শুনবেন যে শেষ ফিনিশ যত জ্বালানো জ্বালাইছে আমাকেও চালিয়েছে মাদ্রাসার টাহা চাইতো গরিবের টাহা চাইতো শাড়ির টাহা দাও কোরবানির টাহা দাও আমার লইতে যাই নাই প্রত্যেকটা পেনি আপনারা পাইবেন হাসরের দিন আল্লাহ যদি তৌফিক দেয় আর নাইলে আমার এই গলায় যদি গামছা বান্ধিয়া জাহান্নামের দিকে টানিয়ে লইবে আমি আপনাদের বলছি যতদিন থাকবো আমার পীর সাহেব বলছে যে ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া কোন আলেমের নবীর ওয়ারিস হবে নবীর ভিতরে যে সব কাম আসিল সেই সম্পূর্ণ কামের প্রত্যেকটা সেকশনের ভিতরে যেই আলমের কন্ট্রিবিউশন থাকবে সে নবীর আলেম ওয়ারিস হবে নাইলে সে হইতে পারবে না কারণ কি নামুকে আসতে হইলে হইবে না নবীজি গরিবদের কাজ করছেন আহলে সুফা মাদ্রাসার কাজ করছেন এই জন্য আমি কাজ করতেছি শাহজালাল মসজিদ ব্যারাকপুর ফাইভ পিসি দিন কয় আপনি গরিবের কাম লইছেন আর মাদ্রাসার কাম লইছেন ভাইয়া আমি হ্যাঁ বুঝেই যাম যে নবী কি যা করছে হ্যাঁ আমার করতে হবে কাজে আপনারা মাফ করিয়ে দেবেন আমি তো আছি ছেলে পেলে আছে এখানে থাকবো মনোমালিন্য হইয়া যায় অনেক সময় আর কিছু করার নাই তো আমি আছি আল্লাহর রহমতে ওই যে ওবায়দুল হক কইছে এমন জীবন তুমি গরিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরার সময় তুমি হাসবা ভুবন পৃথিবী কাঁদবে
এইভাবে জীবন গঠন করবেন। আমার নবীজি কইছে তুমি যদি টাকা পয়সার দিকে লক্ষ্য করো দুনিয়াতে তুমি ক্ষতিগ্রস্ত হবা, আর যদি তুমি আখেরাতের দিকে লক্ষ্য করো দুনিয়াতে আপাতত ঘনিষ্ঠ ক্ষতিগ্রস্ত হবা। প্রায়োরিটি প্রাধান্য দাও আখেরাতের দিকে, আখেরাতের তরজি যাও, এইদিকে খেয়াল করিয়ে চলবে না। আমরা তো আপনাদের যা বুঝাবার বুঝাইতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খেদমতকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهمنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا رب العالمين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا دينا إلا أديته ولا سؤالا إلا أعطيته ولا دعاء إلا أجبته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيت يا أرحم الراحمين. اللهم تقبل هذا المسجد التوكلية جامي مسجد يا رب العالمين. اللهم تقبل هذا المسجد لخدمة الدين ودعوة الدين وتبليغ الدين يا رب العالمين. اللهم أنزل السكينة، اللهم أنزل البركة، اللهم أنزل الرحمة على هذا المسجد وأهل المسجد يا رب العالمين. اللهم تقبل خدمة الشيخ أشرف لي يا رب العالمين. اللهم تقبل أعمال الشيخ أشرف لي يا رب العالمين. اللهم انزل السكينة، اللهم انزل البركة على هذا الإمام وهذا الخطيب يا رب العالمين وهذا على هذا الأستاذ يا رب العالمين. تقبل منا بقبول حسن بفضلك وكرمك وجودك ومنك يا رب العالمين. تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم صل على محمد كلما ذكره الذاكرون، اللهم صل على محمد كلما غفل عن ذكره الغافلون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. تعشق مثل الربا والشجر فتهدي الضياء لها.